হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ দশম রোজা, না আজ এগারোতম রোজা, চৈত্র সংক্রান্তি। আজ আজ ইফতারের আয়োজনে আছে আমাদের হালিম। হালিমটা আমাদের মামি কিনে দিয়েছে আমাকে, আর আমি করেছি রোজ, সালাদ করেছি আর পরোটা ভাজতেছি। দেখাচ্ছি আমি, পরোটা ভাজতেছি। আজকে খুবই সংক্ষিপ্ত খাবার, অন্যান্যবার আরও আগে শুরু করি, এবার একটু দেরি করে শুরু করলাম। দেখা যায় আমার এক দুই রোজার পর থেকেই পরোটা মাংস এগুলো খাওয়া শুরু হয়ে যায়। আমার বাচ্চারা যদিও ভাজা পোড়া খুব পছন্দ করে, কিন্তু আমি বানানোর আলসেমিতে ভাজা পোড়াটা একটু কম করি। দেখা যায় ইফতারের আইটেমেতে হয় খিচুড়ি, নয় পোলাও, এসবই বেশি করি। এবারই দশ রোজা পর্যন্ত আমরা ভাজা পোড়া খেয়েছি, আরও হয়তো সামনে খাবো। রোজ রান্নাটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু আজকে একটু বাইরে গিয়েছিলাম, এসে এত টায়ার্ড ছিলাম যে আর ভিডিও করতে মন চাইল না। আর আজকের ইফতারটাও ইচ্ছা করলো আপনাদের সাথে শেয়ার করতে, এজন্য করলাম। আর রমজানে সবাই এবার খুব খারাপ অবস্থা ভিতর দিয়ে যাচ্ছে, এই কারণে আমি আর ইফতারের মানে কোনো ভিডিও তেমন একটা করতেছি না। কে কেমন খাচ্ছে, আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর উসিলায় কোনো রকমে চলতেছি। অনেক মানুষ খেতে পাচ্ছে না, ঢাকা থেকে চলে যাচ্ছে, এই কারণে আমি ইফতারটা খুবই অ্যাভয়েড করতেছি, ইফতারটা করতেছি না। আজকে শুধু লেবুর শরবত হয়েছে। হালিমটা আমাকে কিনে দিয়েছে আমার মামি মুমতাকার আম্মু। আসলে আমি পরিচয়টা ভাবে দেই নাই, মামি জোর করে কিনে দিয়েছে একদম বড় হালিটা। আমার ছেলে আমাকে বকা দিল যে আম্মু কেন তুমি নামটা মেনশন করো নাই। মামি তো